আছো বাংলাদেশ কেমন আবু বাংলাদেশ কেমন কেমন আছো আছো বাংলাদেশ বাংলাদেশ নিগার যে গেটটা আছে সেই গেট থেকে মোটামুটি উপরে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আসলে কিছু সুভেনিয়ারের দোকান আছে এখানে ইচ্ছা করলে যে কেউ আসলে কিছু সুভেনিয়ার প্রোডাক্ট কিনতে পারবে এবং এখানে কিছু রেস্টুরেন্টও আছে আপনি ইচ্ছা করলে বসে খেতেও পারবেন এবং স্পেশালি আসলে হাউপমার্কট যেটা আসলে প্রধান বাজার সেইখানে যাওয়ার চেষ্টা করব তারপরে দুই একটা চার্চে যাওয়ার চেষ্টা করব তারপর আসলে গ্লাডিয়েটর যেখানে আসলে সিংহ ভাগের সাথে মোটামুটি যুদ্ধ হয় সেই জায়গাটাও যাওয়ার চেষ্টা করব সো এখন বাজার হলো 16:03 মানে 4:03 বাংলাদেশি টাইমে তো আমি জানি না আসলে কত টাইম পাবো কিন্তু আমি অনেকগুলো জায়গা আসলে ঘোরার চেষ্টা করব আমি এখন ট্রিয়ারের হাউপমার্কট যেটা আসলে প্রধান বাজার সেই বাজারের দিকে যাচ্ছি এবং মোটামুটি একটা ক্যাথেড্রালের দিকেও যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ স্থানীয় অনেক মানুষ ডেফিনেটলি আছে কিন্তু প্রচুর পর্যটক আছে যেটা আসলে আপনি একটু আশেপাশে দেখলে বুঝতে পারবেন প্রচুর পর্যটক মানে আনবিলিভেবল এবং এইখানে একটা মোটামুটি খোলা অর্নামেন্টসের দোকান আছে এইটা আসলে জার্মানিতে দেখাটা আসলে খুব মানে টাফ যে মানে এখানে খোলা কিছু খেলনার দোকান আছে মোটামুটি অক্ষর মোটামুটি খেলানো যায় আমি আসলে ওই দিকে আসলে আমার এত বেশি নজর নাই আমি এখন হাউপমার্কেটে যাব তারপর ক্যাথেড্রালটাতে যাব ট্রিয়ারের যে মেইন প্লেসগুলো সেই প্লেসগুলো আসলে আমার মূল আকর্ষণ প্রথম আসলে ঘোরার চেষ্টা করব তারপর আসলে আমি যদি টাইম পাই তাহলে আসলে আশেপাশে বা ছোটোখাটো মার্কেটে ঘোরার চেষ্টা করব আর কি এইটা যে হেভি একটা টুরিস্টিক প্লেস এই ধরনের দোকানগুলো দেখলে বোঝা যায় যে এটা আসলে ভালো একটা টুরিস্টিক প্লেস এবং এখানে একটা ইউনিভার্সিটি আছে সবচেয়ে বড় ব্যাপার হলো আমার ইউনিভার্সিটিতে যাওয়ার খুবই ইচ্ছা কিন্তু আমি জানি না আজ আসলে কতটুকু আমি টাইম পাবো ইউনিভার্সিটিতে যাওয়ার আমরা আসলে একেবারে যে হাউপমার্কট সেই মার্কটাতে চলে আসছি একেবারে এটা যদি বলা চলে তাহলে ট্রিয়ারের যেই মধ্যস্থান সেই মধ্যস্থান এটা হলো এই জায়গাটা এই জায়গাটার নাম হলো হাউপমার্কট এখানে এখন বিভিন্ন ধরনের আউটলেট আছে আমি যথেষ্ট সন্দিহান এইখানে আসলে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া আছে কিনা আপনারা জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে এই জায়গাটা আসলে অনেক বেশি পপুলার এবং মোটামুটি একেবারে সেন্ট্রাল একটা জায়গা যেখানে মোটামুটি একটা ঝর্ণা আছে এই পাশে তারপর এই জায়গাটা এই যে প্লেসটা দেখছেন এটা বলা হয় একেবারে মিডল পয়েন্ট অফ ট্রিয়ার তা আমি জানি না আসলে কেন এটা মিডল পয়েন্ট হয়তো এর পিছনে কোনো কারণ আছে তো বাম পাশে আসলে ক্যাথেড্রাল তো আমি অল্প কিছুক্ষণের মধ্যে আসলে ক্যাথেড্রালটাতে যাব সো এইখানে আমি অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আসলে ক্যাথেড্রালের দিকে যাব আর কি প্রত্যেকটা সিটিতেই কিন্তু এরকম একটা ওল্ড সিটি থাকে এবং মোটামুটি সেন্টার একটা প্লেস থাকে যেমন আমি যেই সিটিতে বসবাস করি কবলেন্স সেখানেও আছে এভরিহোয়ার আমি ফ্রাঙ্কফুর্টে গিয়েছি আরও বড় যতগুলো সিটিতে গিয়েছি অলমোস্ট আমি 50টার উপরে সিটি আসলে ঘুরে ফেলছি জার্মানির প্রত্যেকটা জায়গায় দেখেছি একটা মোটামুটি একটা মোটামুটি মেইন প্লেস থাকে আমাদের বাংলাদেশও সেম আজ লাইক দ্যাট অনেক বিখ্যাত এবং আপনারা মোটামুটি গুগল টুগল করতে পারলে এই ফাউন্টেনগুলো দেখতে পারবেন এবং অবভিয়াস একেবারে আপনি ট্রিয়ার লেখা সার্চ দিলে এবং ট্রিয়ারের কোনো ব্লগ লেখে সার্চ দিলে এই জায়গাটা আপনি দেখবেন এটা মোটামুটি 100% শিওর এই যে দেখতে পাচ্ছেন এইটা মোটামুটি একটা হোটেল এবং এই হোটেলটা যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা হয়তো প্রথম থেকে হোটেল ছিল না এটা আসলে 1909 সালে আসলে তৈরি করা হয়েছে তো বিভিন্ন সময় রেনোভেট করার পরে আজকে আসলে এটা হোটেল এবং এটা ম্যাকডোনাল্ডস কিছু অংশ আসলে ম্যাকডোনাল্ডসের আবার কিছু অংশ আসলে হোটেল এবং উপরে লেখা আছে ডম হোটেল মানে ক্যাথেড্রাল হোটেল আর কি আমি আসলে এখন আছি আসলে ম্যাকডোনাল্ডসে তো আমার আসলে একেবারেই ক্ষুধে লাগেনি কারণ আমি একেবারে ফুল ছিলাম কিন্তু এই ম্যাকডোনাল্ডসটা দেখে একেবারে মনে হতেছে হিস্টোরিক্যাল একটা ম্যাকডোনাল্ডস বিল্ডিংটা আপনাদের দেখিয়েছি মনে আছে ভিতরে ঢুকি তো ভিতরে ঢুকে আসলে একটা আমি আইসক্রিম কিনেছি যদি আসলে আমার আইসক্রিম খুব পছন্দ না আমার মেয়ের খুব পছন্দ একেবারে খুব বেশি পছন্দ মানে আমি একটু বলে বুঝিতে পারবো না কতটুকু পছন্দ তো আমি জাস্ট এইখানে বসে আসলে কিছু সময় কাটানোর চেষ্টা করছি যদি আসলে ভিতরটা ঠিক ম্যাকডোনাল্ডসের মতো ওই ওল্ড বিল্ডিংয়ের মতো না তো আমি আসলে এখন ক্যাথেড্রালের দিকে যাবো ক্যাথেড্রালে ঢুকে ক্যাথেড্রালে যেয়ে আরেকটা প্লেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো
আমি আসলে দুজন জার্মান ছেলের সাথে এখানে পরিচিত হয়েছি। ওর নাম হলো লুইস। ও আসলে আমার আমি আসলে ভিডিও করছিলাম দেখে ও আসলে বলছে যে তুমি ইউটিউবার নাকি, সেই জন্য আসলে আমাদের সাথে একটা ছবি তুলতে চাইছে। সো সাগেন মানে আগুনিয়া হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ আগুনিয়া, কেমন আছো বাংলাদেশ? কেমন আবু বাংলাদেশ? কেমন কেমন আছো আছো বাংলাদেশ বাংলাদেশ? আমি আসলে মাঝে মাঝে এমন কাউকে পাই, আমি আসলে ভিডিও করতে গেলে খুব মানুষ তো চেয়ে থাকে, আসলে বিভিন্ন জায়গায় আসলে মাঝে মাঝেই পাই যারা আসলে আমার সাথে ছবি তুলতে চায় এবং মোটামুটি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে চায়। তো এরকমই আসলে একজনের সাথে আসলে পরিচয় হলো, দুইটা বাচ্চা ছেলে, জার্মান বাচ্চা ছেলে, ওদের অনুমতি নিয়ে আসলে ভিডিও করেছে। যাই হোক, আমি ক্যাথেড্রালের দিকে যাবো এখন, মাঠ থেকে খুব কাছাকাছি আসলে ক্যাথেড্রাল, খুব বেশি দূরে নয়, একেবারে মানে দুই চারটা স্টেপ দিলে মোটামুটি একেবারে ক্যাথেড্রালের ভিতরে পৌঁছে যাওয়া যাবে। সো এই পাশে আসলে আপনাদের যে প্রথম নিদর্শনটা দেখিয়েছি, স্থাপনাটা দেখিয়েছি, তার পাশেই আসলে এইখানে আসলে বড় একটা ক্যাথেড্রাল, আপনারা অলরেডি ক্যাথেড্রালটা দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে পর্যটক এসেছে এই ক্যাথেড্রালটা দেখার জন্য। ইন্টেরিয়র যে আর্কিটেকচার, তারপরে যে স্থাপনার যে সৌন্দর্য, নান্দনিকতা তার জন্য এবং মোটামুটি একটা হিস্টোরিক্যাল একটা প্লেসের জন্য এই ক্যাথেড্রালটা দেখতে প্রতি বছর প্রচুর মানুষ আসে এবং স্পেশালি মানুষ ট্রিয়ার ভ্রমণ করে আসলে এই ক্যাথেড্রালটাও দেখার জন্য। যদিও আসলে এটা ধর্মীয় স্থান, কিন্তু এখন এই প্লেসটা আসলে ধর্মীয় স্থান আর নেই, মোটামুটি এইটা মানুষের জন্য একেবারে ভিজিট করার একটা প্রধান প্লেস হয়ে গিয়েছে এবং এই ক্যাথেড্রালটা অনেক বড়। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্যাথেড্রালটা শুরু হয়েছে মেইন বিল্ডিংটা এতটুকু পর্যন্ত। তো আমি আসলে এই ক্যাথেড্রালটা ঢোকার চেষ্টা করব, আমি আসলে ঢুকে কিছু ভিডিও করার চেষ্টা করব, আমি জানি না আসলে আপনাদেরকে কতটুকু দেখাইতে পারবো। সো আমি ঢুকে আপনাদেরকে ডেফিনেটলি কিছুটা না দেখানোর চেষ্টা করব। এটা হলো মোটামুটি ক্যাথেড্রালের এন্ট্রান্স। তো আসলে আমি মোটামুটি এন্ট্রান্স দিয়ে ঢুকছি, ভিতরে বোঝা যাচ্ছে আসলে খুবই সুন্দর একটা ইন্টেরিয়র, ঠান্ডা। আচ্ছা, এইটা আসলে ক্যাথেড্রালের ভিতরের অংশ এবং মোটামুটি এখানে প্রচুর পর্যটক এবং এইখানে যে পরিমাণ আসলে ইন্টেরিয়র করা হয়েছে, যদিও একটা ধর্মের উপাসনালয় এটা, কিন্তু আলটিমেটলি এটার উপাসনালয় নয়, এটা আসলে মোটামুটি একটা দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। এইখানে আমরা হয়তো কিছু মানুষ ঘোরার জন্য এসেছি দেখার জন্য, কিন্তু কিছু মানুষ ভিতরের যে সৌন্দর্যগুলো মোটামুটি স্টোন কাট অনেক কিছু দেখার জন্য এসেছে এইখানে। এখানে আসলে বড় একটা ক্যাথেড্রাল আছে, তারপরে আসলে এই পাশে একটা চার্চ কেন, মানে আমি আসলে ভিতরে ঢুকে বুঝতে পারবো আসলে এটা চার্চ না অন্য কিছু, কিন্তু মনেই তো হচ্ছে চার্চ। যেমন আমাদের বাংলাদেশে মানে ঝগড়া লাগিয়া মুসলিমের ঝগড়া লাগিয়ে পুকুরের এই পারে একটা মসজিদ বানাইছে আর ওই পারে একটা মসজিদ বানাইছে, মানে ধর্মটারও তারা বিভক্ত করে ফেলছে, নিজে একটা ধর্ম কি সেরকমভাবে হয়তো এমন হইতে পারে যে সেই সময়ে আসলে একজন পাদ্রি আরেকজনকে মেনে নিতে পারতেছিল না, সেই জন্য আসলে দুইটা ক্যাথেড্রাল বানাইতে তারা চাইছে আর কি। যাই হোক, আমি আস্তে আস্তে কথা বলবো।
ভেতরটা আসলে অনেক শান্ত। আমি যদি কথা বলি তাহলে আসলে মানুষ বিরক্ত হবে, আপনারা শুধু দেখে যান। এখানে আসলে বিভিন্ন ধরনের গ্লাস পেন্টিংয়ের কাজ আছে এবং ইন্টেরিয়র দিক দিয়ে আসলে হেভি জোশ।